ইংল্যান্ডের বাটলার গড় বাঁধলেন কুমিল্লায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন জর্জ বাটলার। এবারই প্রথম বিপিএলে খেলবেন বাটলার। এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে পুরো আসরেই পাচ্ছে কুমিল্লা, খবরটি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। এখন পর্যন্ত 185টি টি-20 ম্যাচ খেলেছেন বাটলার, যার 165টিতে ব্যাট হাতে মাঠে নেমেছে এবার তিনি। 28.77 গড়ে সেখানে তার রান 3712। বিশ্বের বিভিন্ন দেশের টি-20 লিগগুলোতে খেলেছেন বাটলার প্রায় 150 স্ট্রাইকরেটে তার ঝুলিতে জমা হয়েছে 21টি অর্ধশতক। বাটলার ছাড়াও বেশ কয়েকজন বিদেশি তারকা দলে বেরানোর কথা জানান দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে তালিকায় আছেন আফগানিস্তানের রশিদ খান, মোহাম্মদ নবী, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, পাকিস্তানের শোয়েব মালিক, হাসান আলী, ইমরান খান জুনিয়র ও ফখরজামান। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভোকে আনার চেষ্টা করছে দলটি। এদিকে গত 2 মৌসুমে তামিম ইকবাল খেলেছেন চিটাগাং ভাইকিংসের হয়ে, এবার আর সেই ঘরে নেই। চিটাগাং ছেড়ে তামিম এবার যোগ দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। অপরদিকে কুমিল্লাকে শিরোপা পাইয়ে দেওয়া দলনেতা মাশরাফি বিন মুর্তজা এবার ছেড়ে দিয়েছে দলটি। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক এবার যোগ দিয়েছে রংপুর রাইডার্সে। উল্লেখ্য, নতুন তারিখ অনুযায়ী বিপিএল এর উদ্বোধন 31 অক্টোবর, আর শুরু হবে 2 নভেম্বর, আর বিপিএল এর খেলোয়াড় ড্রাফ্ট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের মাঝামাঝি। ড্রাফ্টে প্রতিটি দলকে কমপক্ষে 13 জন স্থায়ী খেলোয়াড়কে নিতে হবে। ড্রাফ্টের তালিকায় থাকা বিদেশিদের মধ্যে কমপক্ষে 2 জনকে নিতে হবে।